ঘর অগোছাল রয়েছে, আমরা হোম টাউন থেকে এসেছি, এসেই আমরা শুরু করে দিয়েছি কাজকর্ম। এই যে পর্দা, আমার মায়ের পছন্দের পর্দা, এই যে লাগানো হয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে। আর সব থেকে আমার পছন্দের জিনিস যেটা হোম টাউন থেকে আমি নিয়ে আসলাম, সেটা হচ্ছে এইটা, এই কার্পেটটা, ফার কার্পেট, দুর্ধর্ষ। এটা জাস্ট এই পাটা জাস্ট ঢুকে যাচ্ছে ভিতরে, এত মজাদার যে দূর থেকে এটা, এই যে এই ওপরে যে ভাইলেট কালারটা দেখা যাচ্ছে, এটার সাথে পর্দাটা একদম ম্যাচ করে গেছে। পুজোতে শুধু নিজে সাজলেই হবে না, পুজো তো নিজেদের জামা কাপড় তো কিনতেই হয়, সাথে সাথে ঘরের জামা কাপড় মানে পর্দা এটা সেটা এগুলো কিন্তু খুব জরুরি জিনিস। আর আমার মাকে বেজায় খুশি এসেই পর্দা লাগানো স্টার্ট। আর এইটা হচ্ছে আমার ঘরে লাগানো পর্দা, এই কালারটা আমার চমৎকার লেগেছে, কি মা সুন্দর বিপাল আর মা দুজন মিলে করছে। ঘরে ভালোই লাগছে তো, এইটার সাথে কন্ট্রাস্টে এটার সাথে তো ভালোই যাচ্ছে ঘরে কালারের সাথে, কি বলিস? ঠিকই আছে, ভালোই লাগছে, চমৎকার লাগছে। আমরা নতুন চেয়ার অলরেডি অর্ডার করে এসেছি, ওটা দিন পনের মধ্যেই চলে আসবে, ওটা কলকাতায় নেই, কলকাতার বাইরে থেকে আসছে। কি হয়েছে, কি হয়েছে, ডাকছো কেন? আমি একটু কাজ করবো না, কি হয়েছে, বাইরে যাবে, বাইরে যাবে, বাইরে যাবে, বাইরে যাবে, দুবেলা একটু বাইরে জানা উৎসাহ, দুবেলা একটু কাজ করছে, ডাকছে বাইরে যেতে চাইছে, একটু বারান্দা একটু উঠোন দিয়ে দে, নিজে একটু বারান্দা নিয়ে যাও, যা যা বিপি নিয়ে যাচ্ছে, যা বিপি নিয়ে যাচ্ছে, বারান্দা বাইরে যাও, বাইরে যাও। এটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্স ব্রাইটনিং ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, স্কিনের হার্মের কোনো ডাউট নেই। আমরা জানি হলুদ স্কিনের ইরিটেশন কমায় এবং স্কিনকে করে হেলদি এবং ব্রাইটার। এতে রয়েছে লিকোরাইজ এক্সট্রাক্টস, মালবেরি, ভিটামিন সি, লেমন অ্যান্ড অরেঞ্জ এসেন্সিয়াল অয়েলস, যা স্কিন কমপ্লেক্সনকে ব্রাইটার করে এবং অন্যান্য উপাদানগুলি স্কিনের ড্যামেজ রিপেয়ার করতে হেল্প করে এবং স্কিন টোন আনে। গাইজ, এটা আমি কিনেছি হচ্ছে ট্রেল শপ থেকে। ট্রেল একটি শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, যেখানে এরকম আরো অনেক অনেক প্রোডাক্ট প্রচুর ডিসকাউন্টে পাওয়া যায়। আর যদি আমার কুপন কোড ইউজ করো তাহলে পেয়ে যাবে আরো 20% এক্সট্রা ডিসকাউন্ট। আর আমার কুপন কোড হচ্ছে WUOTRL20 এবং ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি। তাহলে এবার তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা প্রোডাক্টটা তোমরা কি কিভাবে অর্ডার করবে ট্রেল থেকে। এবং দেখো এইটার কিন্তু দাম রয়েছে 399 এবং অলরেডি কিন্তু ট্রেলে ডিসকাউন্ট দিয়ে এটার দাম রয়েছে 319 টাকা। এবং এখানে গিয়ে তোমরা যদি আমার কুপন কোডটা পুট করো তাহলে কত ডিসকাউন্ট পেতে পারো দেখাচ্ছি। এবং তোমরা এটা পেয়ে গেলে আহা ফ্যান্টাস্টিক, 256 রুপিজে তোমরা এটা কিন্তু পেয়ে গেলে বন্ধুরা। তাহলে এটার MRP ছিল 399 এবং আফটার ডিসকাউন্ট প্রাইস দাঁড়ালো 256 রুপিজ। তাহলে আর দেরি কেন বন্ধুরা, ডিসক্রিপশনে চলে যাও, সেখানে কুপন কোড আছে, প্রোডাক্টের লিঙ্ক আছে, কিনে নাও আর ত্বককে করে তোলো উজ্জ্বল এবং হেলদি। আজকে খুব সাধারণ কিছু রান্না নিয়ে এসেছি। আচ্ছা, যেগুলো আছে, যেগুলো ঘরে ছিল সেগুলো দিয়ে মা কিছু রান্না করেছে, আমি আলাপ করে দিই। এটা হচ্ছে উচ্ছের ঝাল, একদম সর্ষে বাটা দিয়ে, আমি তো ঝাল জানি না, আমি খেয়েছি তো অনেকবার, তো সর্ষে বাটা দিয়ে উচ্ছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর এটা কি গো? ওটা হচ্ছে গাঁঠি দিয়ে মুগের, কচুর গাঁঠি, কচুর গাঁঠি দিয়ে ডাল, মুগের ডাল। এটা পেঁপে আলু সয়াবিনের কষা, নিরামিষ 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 তরকারি। আর এইটা একটা খুব অদ্ভুত জিনিস, এটা আমি দেখে নিজেও খুব অবাক হয়েছি, এটা হচ্ছে চিকেন স্টু, বোঝাই যাচ্ছে খুবই পাতলা, খুবই টালটালে ব্যাপারটা, উপরে গোলমরিচ ছড়ানো। আর তার সাথে যেগুলো দেওয়া আছে, প্রথমেই যেটা বলতে হয় পনির বা পনির, বড় বড় করে বেশ জায়ান্ট সাইজ, উড়ে বাবা, একটাই তো 50 গ্রাম ওজন হবে পনির। আর পেঁপে আছে, আলু আছে, আর একটা আছে, আর কি আছে, সয়াবিন আছে, সয়াবিন আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে সয়াবিন আছে। তো এই এই এইগুলো আর কি আজকে হয়েছে রান্না। আমার আমার তো বেশ চমৎকার লাগছে এই আইটেমটা দেখে, খেতে কেমন হবে জানি না, অনেকেরই মনে হতে পারে যে সাধারণ কাঁচা লঙ্কা দিয়ে চাল, অনেকেরই মনে হতে পারে যে মাংস আর পনিরটা আবার কিরকম কম্বিনেশন হলো, ভেজ নন ভেজ মিক্স, এক্সপেরিমেন্ট করতে কিসের দোষ, ব্যাস এক্সপেরিমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই, দেখা যাক না খেয়ে কেমন লাগে। বা এটা কিন্তু সাদা ভাতে চমৎকার লাগছে, এটা গোল্ডেন রং, সাদা ভাতে খুবই ফুটেছে, তো একটা ছবি তুলে নেওয়া যাক। ওকে, তাহলে শুরু করছি প্রথমে উচ্ছে সর্ষে পোস্ত।
উঠছে সর্ষে পোস্ত আমি বাংলা খাবার খেতে বেশ চস্ত বাংলা খাবারে আমি খুবই অভ্যস্ত আহা এটা ঠিক দুটোতে আহা বেরোলো মায়ের কবিতাটা তো স্বাদেও এটা খেতে ভীষণই সুন্দর লাগে উচ্ছের অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া যায় খুব সুন্দর বেশ ঝাঁঝ আর এটা কেটেছি কিন্তু গোল গোল করে তুই ছোটবেলায় যেটা খেয়েছি সেম সেটাই বানানো আসলে এত জল এত ইয়ে চতুর্দিকে আর ভালো লাগে না প্রকৃতির দানকে তো তুমি অস্বীকার করতে পারো না তবে রাস্তাঘাটের অবস্থাটা একটু খারাপ এত বৃষ্টি হলে তো কিছু করাও থাকে না তবু রাস্তাঘাটের অবস্থা একটু ভালো থাকলে ভালো লাগে আর কি অনেকেই আমাকে লিখেছে দাদা আগে তিতো খেতাম না তোমায় দেখে তিতো খাওয়া শুরু করেছি কালকে কমেন্টে দেখলাম অনেকে লিখেছে আমি অনেক কিছু সবজি খেতে যারা তোমার দেখে শিখেছি তিতো খাওয়া শুরু করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ওয়েলকাম টু দ্য তেতো জগৎ জীবন নয় খাওয়ার মাঝে মাঝে একটু তেতো হওয়া দরকার খাও সব কিছু খাও কোনো কিছু বারণ করা হচ্ছে না যেটা খেয়েও না কিন্তু সব লিমিটেডের মধ্যে চমৎকার খেতে হয়েছে উচ্ছেটা মানে বলে বোঝাতে পারবো না ভীষণ সিম্পল সর্ষে পোস্ত দিয়ে না তোকে অনেকেই বলে যে এত খাচ্ছ এরপরে তোমার কি হবে না দানা ওসব কথার জন্য আমার তো মানে আমি তো এমনি এমনিই খাই এটা কি উচ্ছের ক্ষেত্রে কতটা প্রযোজ্য কার কাছে জানি না আমার কাছে তো সাংঘাতিক আমি তো এমনি এমনিই খাই এবার খাবো ডাল কচুর গাঁটি এবং মুগ ডাল যথেষ্ট যথেষ্ট আর লাগবে ব্যাস ও আচ্ছা ডালের হ্যাঁ ডালটা একটু লাগবে গাঁটিটার ক্ষেত্রে বললাম যথেষ্ট খুব সুন্দর ব্যাস খুবই চমৎকার গন্ধ বেরিয়েছে মুগ ডালের মধ্যে একটা সুবাস থাকে যে সুবাসটা একদম কেমন হয়েছে বল ডালটাকে অতি উত্তম এ লেবু শিলিগুড়ির শিলিগুড়ি আট্টামার বাড়ির গাছের লেবু আহা একটু টক চেপে নিলাম খুবই খুবই সুন্দর সুস্বাদু যাকে বলে লেবু পাঁচ করার পরে এবার একটু পটল ভাজার তো জন্য লঙ্কা এনেছি তো আমি কাঁচা লঙ্কা ওরে বাবা আজকে কাঁচা লঙ্কা তোকে খাওয়াতেই হবে থ্যাংক ইউ লঙ্কার হালকা হালকা ঝাল আছে নিরামিষ না যদি করা যায় খেতে তোর অন্য রকমের লাগবে তুই বলিস অন্য আমার মায়ের হাতে কিন্তু এই গুণটা খুব আছে আমিষ এবং নিরামিষ দুই দারুণ রান্না করতে পারে গাঁঠি দিয়ে মুগের ডাল সচরাচর খেয়েছিস না খাসনি আজকে আমার মনে হলো বাড়ির পরে সুন্দর গাঁঠি এসছে এত ভালো লাগে তো মনে হলো যেন ওর জন্য একটু গাঁঠি রাখে আর ও তো গাঁঠির ঠিক রসগোল্লা মানুষের যেরকম ভালো খায় ও গাঁঠি হয়তো বলবে ও কি না ভালো খায় কিন্তু খায় সবজিও ভীষণ ভালো খায় তাই জন্য গাঁঠি দিয়ে আজকে মুগের ডালটা করে ফেললাম এই পটলের বীজগুলো কিন্তু খুব নরম ছোট ছোট এই যে নরম এই বীজগুলো খেয়ে মজা লাগে ওগুলো একটু মোটা ছিল তাকে একটা গাঁঠি খাই আচ্ছা সোয়াবিন দিয়ে তারপর এটা দেখে সবাই বলেছে লঙ্কা কালো দেখে একটু বেশি ডিপ সবুজ দেখে কিনতে হয় আর টিপে দেখতে শক্ত হলে ঝালটা বেশি হয় তো আমি আজকে ঠিক সেরকমই লঙ্কাটা কিনেছি হ্যাঁ খুব শক্ত আছে নরম না নরম থাকলে বোঝা যায় যে লঙ্কাটা কচি এটা হচ্ছে গিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে নিরামিষ একটা তরকারি ওকে এটার মধ্যে একটু লেবু চেপে নেওয়া যাক ভালোই লাগবে গন্ধরাজ লেবুর গন্ধ এর মধ্যে ঢুকলে আশা করি লেবুটা অতি চমৎকার কিন্তু আহা হা কি হয়েছে তরকারিটা আহা হা মা কি বানিয়েছো গো এটা সব নিরামিষের মাঝখানে ছেলেমেয়েদের একটু কিছু হলে ভালো হয় তার জন্যই আমি ওই একটু কিছু বলতে চিকেন দিয়ে পনির দিয়ে সোয়াবিন দিয়ে এটাও তো পুরো নিরামিষ না হ্যাঁ সোয়াবিন এটাও নিরামিষ এটাও নিরামিষ এটাও নিরামিষ আমরাও যখন ছোট ছিলাম দাদা নিরামিষ শুধু মা একটু মাছ টাচ কিছু করনি এরকম মনে হতো তো আমার মাথায় সেগুলো থাকে যে এরা এতগুলো নিরামিষ সত্যি খাবে তার মাঝখানে একটু চিকেন টিকেন কি একটু মাছ হলে ভালো হয় মাছটা আজকে আর আসেনি বর্ষার জন্য ওর বাবা বেরিয়েছিল একটু বাইরের কাজে তো চিকেন কিনে নিয়ে এসেছে চটজন একটু চিকেন স্টু করে দিলাম হে বিহেভিং ইট ইজ টু গুড লেবুটা লঙ্কাটার মধ্যে যে মিক্স হয়ে গেল না
বেশ ছিটকে নিয়ে গেল। কোনটা ছেড়ে কোনটা খাবো, তিনটের মধ্যে চামচ দেওয়া মনে হচ্ছে, উঠে উঠে খেয়ে নি। আচ্ছা তুমি দাও না ততক্ষণ, আমি একটা সয়াবিন খাই। বেশ বাহ, একদম পাতলা, স্বাস্থ্যকর, আশা করি সুস্বাদু হবে। সয়াবিন, পনির, চিকেন, পেঁপে, পেঁয়াজ, বাটার দেওয়া আছে, ব্যাস বাটার 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 আছে। ওকে চমৎকার। পেঁপে কোনো মশলা দেওয়া হয়নি কিন্তু, এতে সব একটু কুচিয়ে খানো ভালো হবে না। তোর আলু দেওয়া হয়নি, ধামসা আলু, ধামসা আলু দিইনি। খুব ভালো এইটা কিন্তু, ভীষণ হেলদি, কারণ এটা খেয়েই বোঝা যাচ্ছে একদমই স্পাইসি না। আমি লঙ্কাটাকে একটু ঝাল করে নিচ্ছি, কাঁচা লঙ্কা চিরে দেবো আর মরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। পনিরটার সাথে কিন্তু ভালোই লাগছে, এবং গোলমরিচের ঝাঁজ, কাঁচা লঙ্কাও তো দিয়েছো। হ্যাঁ চিরে দিয়েছি। আমি এটা বলি কেন, এই যে এটা করা হচ্ছে, তুই না ভাত দিয়ে খাচ্ছিস, অনেকের শরীরটা ভালো না, খেতে ইচ্ছা করছে না কিছু, অথচ একটু চিকেন হলে ভালো হয়, ঝাল ঝাল মুখে ভালো লাগবে, তার জন্য কি হলো, আমাদের পেঁপে দেওয়া হলো, পনির দেওয়া হলো, চিকেন দেওয়া হলো, একটু সয়াবিন দেওয়া, এটা শুধুও খেতে পারে। হ্যাঁ এটা একবারটি নিয়ে খেয়ে নাও, ভাতের কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এটা বলতে যাচ্ছিলাম, সেকেন্ড লাইনে আমার মা বলে দিল, হ্যাঁ এটা কিন্তু শুধু খেতে খুব ভালো লাগবে, ভাতের প্রয়োজন হবে না, আবার কেউ ভাত দিয়েও খেতে পারো, সামান্য একটু ভাত, কিন্তু এইরকম স্যুপ বলে এক চামচ ভাত নিলে, বাকিটা এটা নিলে নিয়ে স্যুপের মতো খাও, কিন্তু মাঝে মাঝে মুখে ভাত পড়বে, চমৎকার লাগবে, তার জন্যই এটা বানানো। আমি আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম। যারা ডায়েট করে খাবে না কিছু, তারা একটু খেলে হয়তো, যদি ডায়েটের মধ্যে পনির পড়ে না, বলবে যে পনিরটা তো এটা মধ্যে লেবু পাঁচ করলে খারাপ লাগবে না, করলাম এক পিস পনির খেলে কিচ্ছু হবে না, ভালোই লাগবে, একটু ঝাল চমৎকার। এই যে আলু, মিডিয়াম সাইজের আলু আছে, ওর সঙ্গে একটু মানানসই করতে হবে। ভালো করেছো, আলু একটাই দিয়েছি বেশি দিনই তোকে, আলু দেওয়া আছে তুলে রেখেছি। চমৎকার লাগছে, সত্যি চমৎকার লাগছে। অতি সহজ উপায় রান্না, কোনো খাটনি নেই এটা। খুবই চমৎকার, খুবই চমৎকার। এইটা পাথরটা একটু উল্টে রাখ, এইভাবে খাওয়া যাবে। জাস্ট ফার্স্ট ক্লাস, ওগুলো খাই ধীরে ধীরে। ওকে ব্লগটা এই পর্যন্তই রইল, ভেরি সিম্পল রান্না আজকে, কিন্তু জাস্ট অন্য লেভেল বানিয়েছে আমার, সত্যি জাস্ট অন্য লেভেল খেলাম। এর মধ্যে থেকে কোন রান্নাটা তোমরা জিরো ওয়াট কিচেনে দেখতে চাও সেটা জানাও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, নিচে কমেন্ট করো কেমন লাগলো,
আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আর জিরো ওয়াট কিচেন যেখানে রেসিপি দেখায় মা, সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আমাকে ডিএম করো কথা হবে। জিরো ওয়াট ফিল্মস অ্যাট দি রেট অফ gmail.com আমার অফিসিয়াল ইমেল আইডি, সেখানে কিন্তু আমাকে মেল করতে ভুলো না। এবং আমার ফেসবুক পেজ অনলি জিরো ওয়াট, জেডটা শুধু ক্যাপিটাল, এটা ফেসবুকে লিখলেই পেয়ে যাবে। সেখানে প্রচুর ভিডিও এসে গেছে অলরেডি এবং ভালো রেসপন্স পাচ্ছি, একটু ছোট কিন্তু মানুষের বেশ ভালো লাগছে। এবং ফেসবুকে আমাকে এবং মাকে কানেক্ট করে নিও, লিঙ্ক আছে ডেসক্রিপশনে, ফলো করো। অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না আমি, বিকজ 5000 হয়ে গেছে বলে, তো সেই জন্য ফলো করো, তাহলে আমার সাথে কানেক্ট থাকতে পারবে ফেসবুকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, আমি তাহলে বাকিগুলো সাফাই করি, ততক্ষণের জন্য টাটা। আর পূর্ণিমা খা খেলে কোনো অসুবিধা নেই।